এখন সত্র আর সত্রখনের নাম হল সামগ্রী হল সামগ্রী সত্র। তো সামগ্রী শব্দটোই হল এজ বা সাংগছ, আর সাংগছর কাষতে সত্রখন রজাই ভূমিদান দিয়ে পাতি দিয়েছিল কারণে এই গজুবা নামে সামগ্রী সত্র হল। সত্র প্রতিষ্ঠা কালের একটা বিদ্যা এতালেকে হতে একটা লোক কলা এতালেকে হতে রক্ষা করা হয়েছে সেটাই হল মুখা। শব্দটোই হল মানুষের মুখর শব্দর পাই মুখালে গেছে, যেহেতু পরিধান জায়গাকন হল আমার প্রত্যেক মুখখন, দুখন মুখ থাকে, মুখাত খুলি দিলে আসল মুখখন দেখা পায়। সেখানে কোয়া হয় যে মুখার আঁর এখন মুখ সদায় থাকে, গতি সেই মুখাই হল মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের ভাওনা যাত্রা অর্থাৎ প্রতিষ্ঠা করেছিল ষোল্লশ শতিকা। আমার কারণে একটা গৌরব উজ্জ্বল সময়, সত্রিয়া সংস্কৃতি তার এজন তোমালোকর বহি আছে, সত্রিয়া সংস্কৃতি গীতর সাধক বা গায়ক, সেয়া মুখা, সেয়া গীত নৃত্য বাদ্য সকল সমাহারে কৃষ্ণ উপাসনার এখন ভাওনা যাত্রা প্রস্তুত হয়, আর সেইটাই গুরুজনার লক্ষ্য। ষোল্লশ শতিকাত নিজের জন্মভূমিত এখনই যাত্রা আরম্ভ করেছিল, নামটাই হল চিহ্ন যাত্রা। যে চিহ্ন যাত্রাই হল আমার আজি চলি থাকা ভাওনার আদি কথা। তারপর তো ছখনকে নাটক লিখিলে দি থ গেল অসমীয়া জাতিটির কারণে, নাট্য জগৎখনের কারণে একটা সম্বল। গতি সেই চিহ্ন যাত্রা নাটকত চিহ্ন শব্দটাই হল দুটা বস্তু এটা করেছে। চিহ্ন শব্দটো হল কেবল ছবি আঁক লাইন এই গোটেইখিনি চিহ্ন বলে কয়। গতি এখন সুন্দর পেইন্টিং করলে গুরুজনায়, আর সেই পেইন্টিংখন হল যে বৈকুণ্ঠত থকা সাতখন বৈকুণ্ঠর লীলাসমূহ সেই ছবিখানে রকা আছে, আর সেই লীলাক আশ্রয় করে ভাওনা করলে, যাত্রা করলে, নৃত্য করলে, বাদ্য করে দিলে আর গীত দিলে লগত থাকি মুখা, সেয়ে চিহ্ন যাত্রা। আর এই যে মুখা থাকিল, এটা আমি সেইটাইহে আহিলো যে সেই নাটকখন দুটা চরিত্র ব্যতিক্রমী রূপত সেই নাটক আছে। এটা হল ব্রহ্মা চারিখন মুখ, কেতিয়াও এখন মুখক ব্রহ্মা বলে সঞ্জাত করব নয়। এখন হল গরুদ্রর মুখা, এজনক গরুদ্রর ভূমিকা দিলে অভিনয় করবলে দিলে, কিন্তু মুখখন মানুষ মুখে, তো গরুদ্রর মুখ নয়। গতি দুইখন মুখক সলায় ঢাকি যেটু মুখারে খুঁজে তখেতে নিদর্শন দিলে সেই মুখত পিন্ধিছিল, আর সেইকারণে নাম পালে মুখা। আর এই হল আমার পরম্পরা আদি কথা আজি ভাওনার, আর সেই পরম্পরা সত্রসমূহে রক্ষা করলে। আজি সত্রসমূহ বলে কোতে জানে আর কব নালাগে কি শখন সত্র আছে, তার ভিতরতে এখন ঠাই নিরিবিলি, এখন ঠাই যিকোন ঠাইতেই গুরুজনা আহি প্রথম সত্রখন পাতিছিলে, সেই সত্রখনের নাম ধুয়াহাট বেলগুলি সত্র। জায়গা এই ইয়াত থাকা জায়গাখন মাজুলী, সিও একটা ঐতিহ্য মাজুলী, আর সেই পদরেণু পড়ে গেল, আর গুরুজনার পদরেণুর চিহ্ন হিসাবে এক সংস্কৃতি ভেটি হিসাবে আজি গড় উঠিছে মূল ভাষায় কৈছে। গতি সেই গুরুজনায় মুখা যি থ গেল সত্রসমূহে গ্রহণ করলে, আর গ্রহণ করার ভিতর অন্যতম এখন সত্র এখন, যে বিষয় এটাক বাছি ললে হয়। মানুষের বহুতখিনি বিষয় থাকে, তার ভিতর কোনোবা একটা বিষয়ত গুরুত্ব বাড়ে, আজি এজনকে গীতত বাড়িছে কথা তেনে থাকে। গতি সেই বিদ্যাটোই মুখা সামগ্রী সত্র এতালেকে ষোল্লশ তেষষ্টিরপর অব্যাহত রাখিছে এক পরম্পরা। তো সেই পরম্পরা এখন সংসারী সত্র সেটা থাকিব স্বাভাবিক, আর সেইকারণে সংসারী সত্রত এই বস্তুটো খোপনি ললে, নহলেতো আমার আরো দুভাগে হয়। আর সেইটাও একটা মানিব লাগিব যে নাতিপুতি দিনতো হয় ইয়ার আকো উত্তরণ ঘটিব। গতি
মানে কিছুমানে বিয়া পাতে উদাসীনটো মানে বিয়া নাপাতে আৰু তেওঁলোকে গতিকে গুৰুজনাই নাতি বংশৰ লাটৰ বহায় ই সামগ্ৰী সূত্ৰ পুৰুষোত্তমৰ পৰা গুৰু নাতি গতিকে খুব সম্ভৱ সেই আশীৰ্বাদ আৰু সেই আশীৰ্বাদ পুষ্ট হিচাপে এতিয়ালৈকে এই সত্ৰখনে এই শিল্প ৰাজি ধৰি ৰাখিছে বা অকণমান আগবঢ়াই নিয়া চিন্তা কৰিছোঁ আমি কৰিছোঁ বুলি ক'ব নোৱাৰোঁ সেইটো সত্ৰসমূহৰ কথা গতিকে মুখা আহি এয়া পাঁচটা বিষয়ত এটা মুখাৰ কাম শেষ হয় যিটো কাম আমি বাহিৰত কৰি আছোঁ আৰম্ভণি এইটো শেষ সেইটো গতিকে আৰম্ভণিৰ পৰা যাওঁ যে এক নম্বৰ বাঁহৰ সজাটো সেইটো খুবেই দৰকাৰ তাৰপিছত আহিল এটা বেচ মানুহৰ মুখত পিন্ধোৱা তাৰপিছত আহিল সেইটোৰ ওপৰত কটন কাপোৰ লগত কুমাৰ মাটি মিহলাই টুকুৰা টুকুৰ কাপোৰ ওপৰত মাৰি দিয়া হ'ল লাগি ধৰিলে তো লাগি ধৰাৰ পাছত শুকা তিনি নম্বৰটো আহিল যে সেইটোৱে হ'ল চেহেৰা আমি কি চেহেৰা বনাম কাৰণ প্ৰত্যেকটো একে চেহেৰা নহয় তো গোটেই মাথলিটি নাটকৰ বহুত থাকে অসুৰ থাকে দৈত্য থাকে হনুমান থাকে গৰুদ্ৰ থাকে গণেশ থাকে ইত্যাদিবিলাক গতিকে যিকোনো চৰিত্ৰ কিন্তু এইটো উপযোগ এইটো বেছ সেই গোবৰ তাৰ লগত কম পৰিমাণৰ কোমৰ মাটি অকণমান কেৰাচিন তেল মিহলাই লৈ ইয়াৰ পৰা আমি ছেটটো দি দিলোঁ তো ছেটটো হোৱাৰ পাছত আমাৰ কি হ'ল ৰ'দত শুকাল শুকোৱাৰ পাছত ক'ত কি বেয়া হৈছে অকণমান মিহি কৰি লৈ আমি পুনৰবাৰ আকৌ তাত কাপোৰ মাৰি আমি ঢাকি পেলালোঁ এইটোলৈ চাৰি নম্বৰ একলাই তো এইটোত কেঁচামালৰ কামখিনি আৰু কৰিব লগা নাই সেইখিনি শেষ হ'ল এটা কাম আছে সেইটোৱে হ'ল ৰং গতিকে এইবিলাক প্ৰদূষণমুক্ত অসমৰ এক বিশেষত্ব মুখাৰ যে অসমৰ মুখা নিৰ্মাণ শৈলীটো আহিলাখিনি সম্পূৰ্ণ প্ৰাকৃতিক কোনো প্ৰদূষণযুক্ত বস্তু নহয় গতিকে সেই কাম শেষ হ'ল তাৰপিছত আহিলে আমাৰ একেবাৰে শেহতীয়া কামটো ৰং ৰঙে এখন মুখাৰ শেষ কাম আৰু গোটেই নান্দন গীতটো ৰঙৰ লগত সম্পৰ্ক আছে ৰঙে শেষ কৰে গতিকে সেইটো হ'ল এয়া গৰুদ্ৰ মুখা ৰংটো হ'ল মাটিৰ তলৰ এবিধ প্ৰাকৃতিক এবিধ শিলজাতীয় মানে ৰঙা নাম যাৰ অসমত হেঙুল আৰু এবিধ শিলজাতীয় হালধীয়া তো নাম যাৰ হাইতাল আৰু এবিধ নীল তো গছৰ পৰা ওলায় তিনিবিধ প্ৰাকৃতিক ৰঙৰ যিটো প্ৰাথমিক ৰং তিনিবিধ তাৰপৰা এইবিলাক মিহলালে হৈছে ৰঙাই হালধীয়াই মিহলাই দিলে অৰেঞ্জটো আহিল সেউজীয়া আহিল ভাইলেট আহিল ইত্যাদি গতিকে সেই ৰংখিনি পতাত সুন্দৰকৈ মাৰি পানীৰ লগত গম গছৰ আঠা দি মিহলাই ৰং কৰা হৈ গ'ল তো ৰঙ হোৱাৰ পাছত মুখাৰ কাম এটাই যে অভিনয় কৰিব লাগে ভাওনাত আৰু প্ৰাণ পাব আমাৰ নিচিনা মুখ এখন সোমাই লৈ প্ৰাণ দিব গতিকে সেইকাৰণে কৈছোঁ যে মুখাত দুখন মুখ থাকে গতিকে এইখন সোমাই যায় ইয়ালৈ আৰু সোমাই যোৱাৰ লগে লগে সেই অংশটো এইখিনিতে লাগি ধৰে আৰু লাগি ধৰাৰ পাছত সংলাপ সদায় নাটকত সংলাপ আছেই সংলাপ দিওঁতে ভিতৰৰ মানুহজনে এইটো লৰি যাব মই কথা কৈ থাকোঁতে লৰিছে আৰু কিবা চৌবা বোলে নহয় অলপ এনেকৈ দিম বুলিও লৰিব বা কথা ক'লেও লৰিব সংলাপত তেতিয়া মুখাই প্ৰাণ পায় সেইটো কিন্তু আগৰ নাছিলে তো 2000 চনৰ পৰা আমাৰ হাতেদি কৰাৰ মূলতঃ কথাটো হ'ল যে এখন মুখাই যাতে আমাৰ আৱশ্যকীয় বস্তুকেইটা কোনো তাৰ ওপৰত বেয়া প্ৰভাৱ নপৰে চকু নাক মুখ কাণ সকলো যাতে সুৰক্ষা আৰু দেখা শুনা তাৰপিছত বাহিৰৰ বতাহ পোৱা একেবাৰে শেষটো হ'ল ভাৱ এক্সপ্ৰেশ্যন সেইটো লাগিবই নহ'লে কথা ক'লে চকু লৰে মুখ লৰে সেইটো লাগিব এইটো কৰা হ'ল এয়া হ'ল গৰুদ্ৰ মুখা গতিকে আমাৰ উৎসৱ হিচাপে মাজুলীত হোৱা এক বিশেষ উৎসৱ ৰাস যাত্ৰা মহোৎসৱ গতিকে ৰাসৰ বিশেষকৈ বহু মুখাই ৰাসত ব্যৱহাৰ হয় তো যিবোৰ মুখা মানুহৰ মুখে প্ৰকাশ কৰিব নোৱাৰে অসুৰ দৈত্য অসুৰ ইত্যাদি এইটো হ'ল তাৰে এটা চৰিত্ৰ মহিলাৰ নাম পুতনা ৰাক্ষসী সেই কষ্টম পিন্ধিলে সময়ত মুখত এখন পিন্ধিলে আৰু পিন্ধি পাৰফৰ্মেঞ্চ কৰিলে এইটো একেটা কথাহে তাৰপিছত আহিল
অসুর বিলাক যেবিলাক রাক্ষস চরিত্র যেবিলাক বেয়া চরিত্র বলে কম আর বেয়া চরিত্রের বাহির রূপটি অকনমান ব্যতিক্রমী স্বাভাবিক মানুষকে গতি সেই হল ব্যতিক্রমী রূপটি এই দাঁত আছে ওলাই কিনা আছে ইত্যাদি গতি সুন্দর মুখকনাক ভিতর সমাজ দুখন হল এখন বেয়া এখন সুন্দর মুখ সোমাই লো ইয়াতে লাগি ধরলে আর কথা কলে একটাই গতি এই হল আমি ব্যতিক্রমী রূপর মুখাবিল রূপবিল আর এই হল একটা জন্তু রাসতে ওলাই যে ঘোড়া আছে হেরা গতি এই যেনকা সুর এজন দিয়া হয়েছে মুখখন মানুষ মুখ তো অসম্ভব সেখানে সেই ঢাকি দিয়ে আর ঢাকি দি এই রূপ দিয়ে সেয়ে হল নতুন সংযোগে সময়ে বিচরা সময়ের লগত মিলিব পড়া একটা মুখায়ু আমি তার সময় বলবলগা হয়েছে ইয়ার মৌলিকটা রক্ষা করে খালি তো এই নহয় যে ইয়াত কিবা আরো কিবা নতুন করেছো এই নহয় সেইখানে একই আছে মুখত মুখা পিঁধে বনোয়া প্রক্রিয়া একই খালি এই আছে এটা সি এই করেছে গতি এই হল মুখা গতি এই মুখাবিল পরম্পরার নির্দেশনা হিসাবে নামাকরণও আছে যে মুখত পিঁধিলে সেইখানে নাম আছে পরম্পরাত মুখ মুখা ফেস মাস্ক তো এই ফেস মাস্ক নহয় মুখত নিপিন্ধে গোটেই মানুষজন সোমাই দিয়ে সোমাই বুক অংশ দিয়ে দর্শকক দেখা পায় সেইখিনিতে মুখখন রয়ে যায় আর 10 ফুট ওখ হয় সেইখানে নাম পালে বর মুখা আরও এবিধ আছে ইয়াতকে চাপর নাম লটুকুৰি মুখা তো এনেকে ভাগবিল আছে গতি এয়া বরমুখা তারপর একে বরমুখা চরিত্র নরসিংহর হব পারে এই বেলেগ কথা কিন্তু বরমুখা যে পরম্পরা নাম আকো বরমুখা রাবণ হল রাবণ স্টাইল এই অযোধ্যা মিউজিয়ামত দিয়া হয়েছে 2019 গতি এইবিল এটা মিউজিয়ামত সুন্দরকে রাখিছে যেহেতু ইয়ার পরিবেশনটো কমি গেল অর্জন হয় ইমান ডাঙর মুখা আজি মঞ্চ যুগ আহিল মঞ্চতো অভিনয় করবলে অসুবিধা ইত্যাদি গতি মঞ্চত করবা বা আমি তাক সঘনে উত্তর করবাও সেই রাবণর মুখা কয়া ফলে মুখ পিঁধিলে আর গাত হেরি বান্ধি ললে আর তেনকি আমি 2018 সনত হইটেল আমি 10 জন লড়া দিল্লীলে নি তাতে এমাহ 10 দিন থাকি আমি প্রতিযোগিতা করে 26খন রাজ্যের মাজের পুরস্কার উলিয়াবলে আমি সক্ষম হলো তো এই একটা ভাল গৌরব কথা এই হল বিকাশ কেনকে বিকাশ হয়েছে এইবিল কোনোবাই যদি লিখিব বিচাৰে সেইবিল তার সন্নিবিষ্ট হলে বুরঞ্জী হিসাবে একটা সময়লে রয়ে যাব আর রাইজে উঠি অহা রাইজেও গম পাব ঠিক সেই ধরনের আমার বিদেশত মুখা এখন বৃন্দাবনী বস্ত্র নাম ওলাই থাকে আর এখন আছে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামত মানে ব্রিটিশ মিউজিয়াম গৈছিল নি গৈছিল চম্পু কিমান আছিল 19 18 মই 18 16 দিছো আচ্ছা তাতেই এখন বস্ত্র আছে আর বস্ত্রখন কাষর সুন্দরকে সজাই থাকা আছে এটা মুখাখিন এখন কিতাব তারপর ওলাইছে গতি আমার হাতে যে করা হল কিন্তু গৌরব তো আমার নহেবাসী যে মুখা আজি নহয় ভারতবর্ষ নহয় বিদেশত মুখায় স্থান পাইছে এইবর সজাই আছে ইয়াত ধুনিয়াকে লেখা আছে তলত কিহেরে বনাইছে মুখা কোর মুখা ইত্যাদি তারপরে এইবিল তার আছে সজাই রেখেছে তারপরে এইবিল সজাই রেখেছে এইবিল তাত সজাই রেখেছে কেনেকে পারফরমেন্স ভিডিও লৈছে পরিবেশন আর সেই পরিবেশনের ভিতর সেই কালিয়নাক আর একটা পরিবেশন অঘাসুর প্রথম ইয়াতে উলিয়াই নিছি তারপরে গোটেই মঞ্চত এটা অঘাসুর নহলে আর রাস নহয় গতি গিলি খাব পায় মুক্ত মঞ্চ আর গতি এই নতুন টেকনিকবিল সংযোগে মুখা আগুয়াই নিয়াত সহায় হয়েছে গতি এরা হল মুখার কথা আর এই একে মুখারে যেটু আমি একটা বেস প্রথম প্রস্তুত করেছো সেইটার আকো আমি স্কাপচার লিখেছি সেই মুখাত নপরে আর সেই বাঁহর
ভাস্কর্য এটা আর্ট ফর্ম সেই আর্ট ফর্ম হল মাজরজন দিছিলে ইংল্যান্ডের পা অর্ডার দিছিলে 2019 সত্রিয়া ডান্স আর সত্রিয়া ডান্সর সে প্রথম মৎস্য অবতার যে মুদ্রা হস্ত এখন গতি হল আমার আর অন্য ক্লাসিক্যাল ডান্সত এনেকেও হয় ভারতনাট্যম ওডিসি এনেকেও হয় এই হল মুদ্রাটা কিন্তু কোভিডের কারণে আর বন্ধ হয়ে গেল গতি আর্ট ফর্ম এটা গতি কাম করে আছো আর শিকিলো দেওতার 9 বছর বয়স আটার শিকিল আমি এটা বলো ঠিক সত্রাধিকার গীতে মাতে নৃত্যে করবাই গোটেই একেবারে তখন আমি ওচৰো চাইব নয় ইমান গতি শিকি আহি কলার জড়িত হলো অকল এইটাই নহয় এইবিল দুয়ারত কটা কাম ধরে কাঠর কাম ধরে পেইন্টিং ধরে পোর্ট্রেট মানুষের সেই দুখন আছেগে ছবি অঁকা বা ধরে সেইভাগে চলিল তারপর চাকরি হল 18 চনত হাই সেকেন্ডারি তারপর আছে আর এই হল মো আত্মিক মানে বেশি গুরুত্ব এই আরম্ভণিভাবে ভাবিল যে কেন ইয়াক অন্তত আগবাই নিব পারি গুরুজনায় যে বিদ্যা গুরুজনাক রাখব লাগবে আমি আর সেই করতে 2017 চনত এই মুখা শিল্প বোর্ডে আমার দিয়েছিল গুহাটি ইউনিভার্সিটি পিএইচডি ডক্টর ডিগ্রি আর 2018 চনত দিয়েছিল সংগীত নাটক একাডেমি এবার তো কোভিডের কারণে দিব নয় তো এটা যা 8-9 এপ্রিল দিলে রাষ্ট্রীয় সন্মান এখানে মাজুলীর প্রথম মাজুলীরপরা প্রথম তো আমার সেই সময় দুজনক দিছিলে দুজনকে দিয়ে আর আমি আসিল আর কমলাবাই সত্র টঙ্কেশ্বর বরগায়ন তখন দিছিলে দুজন আর যুব দিছিলে দুজন দুজনক খোলত দিছিলে এজন দাস মনোজ দাস মনোজ দাস বরপেটা আর নৃত্যত দিছিলে এগারী সেইটো যুব খুব ভাল আমি এইটো দেখুৱা বা এইটো পোৱা গুৰিটা আমাৰ অন্য ক'বলগীয়া নাই তো আমি কওঁ যে উত্তৰ পুৰুষৰ কাৰণে এটা উৎসাহ বা আগবাঢ়ি যোৱাৰ এটা সন্মানৰ এক পথ হিচাপে তো আমাক বুলিয়েই নহয় আমিও ভাবিলোঁ এ আমাৰ নহয় এ সম্পূৰ্ণ গুৰুজনা তো গুৰুজনা নিদিয়া হ'লে একো নাপাওঁ সমাজখনে মোৰ ঘৰখন মাজুলী গতিকে মাজুলীৰ যদি উৎসাহ প্ৰথম ঘৰখন যদি উৎসাহ নিদিলে আগবাঢ়ি নাযাওঁ গতিকে কাম কৰা ভাল হৈছে সেইটোতো ভাল লগা গতিকে এইবিলাকেই হ'ল আমাৰ মানৱ সমাজত আমাৰ কৰণীয় কাম আজি গীত গাইছে বসন্তই আমি কওঁ ইমান সুন্দৰ মাত আৰু যোৱা আগবাঢ়ি যোৱা আমাৰ সদায় প্ৰেৰণা থাকিব লাগিব সেই গতিকে এইখিনি ইতিহাসটো আৰু অকণমান তাৰ লগত সংগতি কেনেকৈ বনাই কথাখিনি কৰোঁ কোৱা দায়িত্ব এটাই যে যদি কাৰোবাৰ ইয়াক শিকিব মন আছে সেইটো বাধা নাই শিকিবহি পাৰে ল'ৰাই শিকিছে ছোৱালীয়ে শিকিছে বোৱাৰীয়ে শিকিছে এতিয়া তো এখন কালচাৰেল ইউনিভাৰ্চিটি হ'ল তো ইউনিভাৰ্চিটিত এইটো কোৰ্চ মই দিওঁ যাতে আগবাঢ়ি যাওঁ তো আমি সদায় কৰি থাকোঁ তো আমাৰ মন এটাই যে আমি দিবলৈ আছোঁ এতিয়া লওঁটা মানুহ লাগে ব্যক্তি গতিকে যিমানে সেইটোত মানুহে শ্ৰদ্ধা কৰিব সত্ৰীয়া সংস্কৃতি আৰু এড কৰিলে নি ইয়াত মানে অন্তৰ্ভুক্ত কৰিলে নি ইউনিভাৰ্চিটি কাছাৰী ইউনিভাৰ্চিটি এইটো সোমাই নিয়ে ভাস্কৰ্য বুলি গম পাইছিলোঁ কিন্তু ভাস্কৰ্যৰ নে কি ভাস্কৰ্যৰ মাৰ্কছ একেটাই ডিপ্ল'মা কোৰ্চ তাৰমানে ভাস্কৰ্য থাকিব লগত তো মাৰ্কছৰতো মানুহ নাই শিক্ষা দিবলৈ মোক দিলে তাৰপিছতে স্কাপচাৰজন এজন ভাল ভাগৱতী বুলি কয় তেওঁ দিছে আৰু যদিও মই স্কাপচাৰ কৰোঁ মই এইটোৱে মানে মই এইটো নহয় প্ৰথম হ'ল মুখা কথা কিন্তু মই ভাল পাওঁ
সেইকাৰণে হেৰি কৰিছোঁ খুব ভাল পাবই লাগিব কাৰণ এইটো টকাটো ইবিধেই সিবিধেই তেওঁ গীত ভাল পায় কিন্তু সেইবুলি কলা বেয়া নাপায় নাচ বেয়া নাপায় সেইটো হ'ল সেই বস্তুটোৰ লগত এনেকৈ সাঙু খাই থকা ইপিধি সিপিধি ঠিক আছে ধন্যবাদ।